আলোচনা করব বেগুন সিরাপ সম্পর্কে। আমাদের শরীরের দুর্বলতা দূর করে, খিদে বাড়ায়, ওজন বৃদ্ধি করে, এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা বেগুন সিরাপটি খেতে পারি, বেগুন সিরাপ খাওয়ার পর আমাদের শরীরের কী কী সাইড এফেক্ট হতে পারে, খাবার নিয়ম, এর ডোজ সম্পর্কে আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বেগুন সিরাপটি একটি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিরাপ। বেগুন সিরাপটি জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড তৈরি করে। বেগুন সিরাপে যেসব উপাদান আছে, যেমন কোল, ক্যালসিফেরল, পাইরিডক্সিন, হাইড্রোক্লোরাইড, নিকোটিনামাইড, সাইনোকোপালামিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, লাইসিন, বায়োটিন ইত্যাদি। বেগুন সিরাপটি 200 ml প্যাকিংয়ে হয় এবং এর দাম 158 টাকা। আমাদের শরীর দুর্বল থাকলে ডাক্তারবাবুরা বেগুন সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন। দুর্বলতার কারণে হাত পা ব্যথা, মাথা ঘোরা, একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়া, ভারী বা হার্ড ওয়ার্ক করার পর হাত পা ব্যথা হয়, এই সমস্যাগুলি হলে বেগুন সিরাপটি খেলে খুব ভালো ফল পাওয়া যায় বা এই সমস্যাগুলি দূর হয়ে যায়। ক্ষুধা মন্দা দূর করে। যাদের খিদে কম আছে বা খাবার খাওয়ার ইচ্ছা একদম নেই, তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বাড়িয়ে দেয়। অনিদ্রা দূর করে। যারা অনিদ্রায় ভুগছেন বা ভালো ঘুম হচ্ছে না, তারা এই বেগুন সিরাপটি খেলে খুব ভালো ঘুম হয়। যাদের ওজন বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে, তারা এই বেগুন সিরাপটি খেলে তাদের ওজন বাড়তে সাহায্য করে। বা যারা মোটা হতে চান, তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বাড়িয়ে দেয় এবং হজম ভালো হয়। ফলে এই বেগুন সিরাপটি খাওয়া শুরু করার কিছুদিনের মধ্যেই তাদের ওজন বাড়তে শুরু করে এবং আপনি অনেকটা মোটা এবং হেলদি হয়ে উঠবেন। বেগুন সিরাপটি খেলে আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে, ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। ফলে সাধারণ রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, এই সব সমস্যাগুলি সহজে হয় না। মানসিক ক্লান্তি বা চাপ দূর করে এই বেগুন সিরাপ। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়তে বসে ঘুম পেলে বা পড়তে বসে ক্লান্ত লাগলে এই সব বেগুন সিরাপটি খেলে তাদের পড়ার মনোযোগ অনেকটা বাড়িয়ে দেয়। যারা বসে বসে কাজ করেন বা কম্পিউটার নিয়ে কাজ করেন, তাদের মানসিক ক্লান্তি বা অবসাদ দূর করে। বেগুন সিরাপে থাকা বায়োটিন আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুল ভালো রাখে। চোখের নিচের কালো দাগ পড়তে দেয় না, আমাদের নখ ভালো রাখে। তো বন্ধুরা, এগুলি ছিল বেগুন সিরাপের বেনিফিট। এবার আলোচনা করব বেগুন সিরাপটি খেলে আমাদের শরীরের কি কি সাইড এফেক্ট হতে পারে। তো বন্ধুরা, বেগুন সিরাপটি খেলে আমাদের শরীরের সেরকম কোনো সাইড এফেক্ট হয় না, তবে মাথা ঘোরা, গ্যাস, বমিভাব, পেটে ব্যথা, অ্যালার্জি, স্নায়বিক দুর্বলতা, এই সব সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি বেশি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে এই সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের ব্লাড প্রেশার, হার্ট, সুগারের সমস্যা আছে বা গর্ভবতী মহিলা এবং শিশুদের, খাওয়ানোর আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে